সালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন লিটারেডিও প্রেজেন্ট ঠিক বেঠিক মার্কেটিং বাই গালিব বিন মোহাম্মদ পর্বতিন কমিউনিকেশনটা তৈরি করার আগে শুধু ডিকশনারি কিংবা হালের গুগল ট্রান্সলেটর ব্যবহার না করে প্রফেশনালি যারা কমিউনিকেশন নিয়ে কাজ করেন মার্কেটিং কিংবা কমিউনিকেশন এজেন্সি তাদের দিয়ে একটি ঝালাই করিয়ে নেওয়াটা কি খুব অসম্ভব কিছু ছিল এমনকি আমার মাথাতেও এই দুটো শব্দের সহজ এবং সুবাধ্য বাংলা প্রতিশব্দ আছে সেখানে যারা জ্ঞানী তাদের জন্য এটি বের করা কোনো ব্যাপারই ছিল না দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গণযোগাযোগ নামক একখানা সাবজেক্ট আছে এবং সেখান থেকে গত কয়েক দশকে লাখ লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছেন তাদের একজনও খেয়াল করলেন না গণযোগাযোগের এই সেন্সিটিভ ব্যাপারখানা বিসিএস পাশ করা বিশাল বিশাল সুদৃহ জ্ঞানী যারা চাকরির বিভিন্ন বিভাগ চালাচ্ছেন তাদের প্রাত্যসরণী এবং সবচেয়ে মেধাবী তুখোর মানুষ বলেই আমরা এবং আমাদের মামা খালা চাচা চাচিরা সহ মুরব্বীরা জানেন তারাও কেউ এই বিশাল ব্যাপারটা ধরতে পারলেন না অথচ টাকা শ্রাদ্ধ করে রীতিমতো গলা ফাটিয়ে চলছে। এই ঘটনা থেকে আমাদের মানে মার্কেটিয়ারদের কিন্তু একখানা জিনিস শেখার আছে সেটি হলো কমিউনিকেশন জিনিসটি যত সহজে বলে মনে হয় আদত মোটেও তত সহজ নয় তাই কমিউনিকেশন তৈরির সময় বারবার খেয়াল করা উচিত চেক করা উচিত প্রতিটা শব্দ প্রতিটা ধ্বনি প্রতিটা ছবি প্রতিটা মিউজিক দর্শক শ্রোতার মনে ভিন্ন ভিন্ন মানে তৈরি করে কনজিউমারকে এই শব্দ ধ্বনি ছবি মিউজিক কি মেসেজ দিচ্ছে সেটি বোঝাটা সেই মেসেজটি আমার ব্র্যান্ডের কমিউনিকেশন অবজেক্টিভের সঙ্গে দেখা যাচ্ছে কি না সেটা জেনে বুঝে সেই মতো কমিউনিকেশন ডেভেলপ করাটা খুবই গুরুত্বপূর্ণ করার পর এয়ারিং এর আগে সেটিকে টেস্ট করাটাও জরুরি হয়তো তাতে একটু সময় বেশি লাগবে কিংবা কিছু টাকা বেশি খরচ হবে তবে সেটি এয়ারিং খরচের তুলনায় কিছুই না আবার এয়ারিং শুরু করার কয়েক সপ্তাহ পরে একটা ছোটো খাটো পোস্ট অ্যাভলুয়েশন করা যায় এটি বোঝার জন্য যে মাসে অডিয়েন্স ঠিক মেসেজটি পাচ্ছে কিনা অনেকেই এগুলো করেন আবার অনেকেই আমরা শুধু ব্র্যান্ড ডিরেক্টর ম্যানেজমেন্ট কিংবা মালিক পছন্দ করছেন বলে খুশি হয়ে কমিউনিকেশন ছেড়ে দেই। ভাই কমিউনিকেশন তো ব্র্যান্ড ডিরেক্টর ম্যানেজমেন্ট কিংবা মালিকের জন্য নয় বরং আপনার কনজিউমারের জন্য আর আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাও কিন্তু শুধু ব্র্যান্ড ডিরেক্টর ম্যানেজমেন্ট কিংবা মালিক কিনলে আপনার বিজনেস কেস ভয়াবহ হবে তা না বরং কিনতে হবে সেই কনজিউমারদেরই সুতরাং তারা বুঝলেন কি না তাদের জন্য কনভিন্সিং হলো কি না সেটি জানা এবং বোঝাটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার না সেটি না করার কারণে কমিউনিকেশন যদি ফেল হয় তখন কিন্তু মার্কেটিয়ার হিসেবে আপনার গলাটাই লাইনে আগে আসবে ম্যানেজমেন্ট কিংবা মালিক কেউ তখন আপনার সাথের গলা মানে চাকরিখানা রক্ষা করবেন না তে কমিউনিকেশনের ডিরেক্টরকে কে কোন স্টার অভিনয় করলো কিংবা থাইল্যান্ড কিংবা মুম্বাই কোথায় শুটিং হলো কিছু লাভ নেই একইভাবে সেটিকে সবচেয়ে ভালো প্রাইম স্পটে অসংখ্য ভার দেখেও লাভ নেই তাই বরং মাথায় রাখি সবচেয়ে জরুরি পয়েন্ট কি বলেছি কীভাবে বলছি যার জন্য বলছি তিনি বুঝছেন কি না কোয়ালিটি আনতে পিপল ট্রিটমেন্ট ঠিক করুন আগে আমার কাছে কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি কত ভালো বা খারাপ সেটি বোঝার জন্য খুব সাধারণ একখানা মানদণ্ড আছে মান যাচার জন্য এই মাপকাঠিখানা নিতান্তই আমার নিজস্ব কারোর সঙ্গে নাও মিলতে পারে সেটি হচ্ছে প্রতিষ্ঠানটি তার মানুষগুলোকে কিভাবে ট্রিট করছে অর্থাৎ কোম্পানির পিপল ট্রিটমেন্ট কেমন কর্মীদের সঙ্গে ব্যবহার কেমন ভাবছেন প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে পিপল ট্রিটমেন্টের সম্পর্কটা কি আছে সম্পর্ক আছে সেটাই বলছি কোয়ালিটি এমন একখানা বিষয় যাকে ধরা যায় না ছোঁয়া যায় না কিছু সংখ্যা আর অঙ্ক দিয়ে মাপার চেষ্টা করা গেলেও কোয়ালিটির মূল ধারণাটা কিন্তু আসলে কাজ করে মানুষের মাথার ভেতরে অর্থাৎ সাইকোলজিক্যাল একটা বিষয় এমন একখানা জটিল মনস্তাত্ত্বিক বিষয়কে যদি আপনি আপনার প্রোডাক্টের ভেতরে আনতে চান তবে শুধু প্রসেস ডেভেলপ করলেই হবে না বা কর্মীদের জন্য বিস্তর ট্রেনিং বা প্রতিদিন একবার করে লেকচার দিলেও হবে না বরং কোয়ালিটির কনসেপ্টখানা কর্মীদের মাথায় একদম ভেতরে গেঁথে দিতে হবে প্রতিদিনকার কাজের ভেতর ব্যবহারের ভেতর তাদের সচেতন এবং অবচেতন মনে ঢুকিয়ে দিতে হবে এটি যদি করা যায় তখন দেখবেন কর্মীরা কোয়ালিটির ব্যাপারে সেন্সিটিভ হয়ে উঠবে প্রসেস আর কেপিআইগুলো তখন কাজ করবে এই সেন্সিটিভকে কাজের প্রসেসে এনে পুরো অপারেশনের কোয়ালিটি আনতে একখান উদাহরণ দেই ধরুন আপনি ফুড প্রোডাক্ট বানান আপনার ইচ্ছা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট বানাবেন আপনি বিজনেস প্ল্যানও করেছেন সেভাবে সেই মতো কর্মীদের আপনি নানা রকম ট্রেনিংও দিয়েছেন কিন্তু কর্মীদের জন্য আপনি যে দুপুরের খাবার দেন সেটির মান খুবই খারাপ নিম্নমানের খোলা খাবার ডাইনিংয়ের হাইজিনিং ব্যবস্থা খুব খারাপ আবার কর্মীদের যে স্ন্যাক্স দেওয়া হয় সেটি রাস্তার পাশের খোলা দোকান থেকে কিনে আনা মুড়ি ছোলা মাখা ধরনের খাবার লো কোয়ালিটি আনহাইজেনিক কিংবা তাদের টিএডিএতে যে টাকা দেওয়া হয় তা দিয়ে রাস্তার পাশে সস্তা হোটেলের খাবার ছাড়া কোথাও খাওয়া সম্ভব নয় এই পরিবেশে এমন খাবার যখন আপনার মানুষগুলো প্রতিদিন খাবেন তখন তাদের মাথার ভিতর একটা সিগনাল যাবে যে এমন কোয়ালিটির খাবার খেলেও আসলে তেমন কোনো ক্ষতি নেই আমরা তো রোজ খাচ্ছি এটা আসলে তেমন কোনো ব্যাপার না একটু কম্প্রোমাইজ করাই যায় এতে ক্ষতি নেই কিন্তু আসলে কি ক্ষতি নেই আমরা হিসাবে ক্ষতি কিন্তু আছে কি জানেন এ লোকগুলো যখন আপনার প্রোডাক্টের জন্য কাজ করবে তখন একটু একটু করে হলেও কম্প্রোমাইজ করবে যে লোকটা ফ্যাক্টরিতে কাজ করে সে প্রোডাক্টেশন প্রসেসে একটু বেখ্যালি করবে যে কোয়ালিটি চেক করার সে একটু ঢিলেমি দেবে যে ডিস্ট্রিবিউশনে কাজ করে সে একটু দেরি করবে বা হালাই ফেলাই প্রোডাক্ট হোল্ডিং করবে যে সেলসে কাজ করে সে সেলস সার্ভিসে একটু কম আন্তরিক হবে মার্কেটিংয়ের লোকটা কনজিউমার ইনহাইট বুঝতে একটু আলসেমি করবে ভালো কমিউনিকেশন দাঁড় করাতে কিছুটা ঢিলামি করবে ফাইন্যান্সের লোকটা একটু হলেও হিসাব নিকাশ সহজ হবে যাক না কিছু টাকা কি আর হবে এমন একটা মানসিকতা থাকবে তারও এইচল লোকটাও ভালো কর্মী বাছাই করতে কিছুটা উদাসীন থাকবে কিংবা ভালো কর্মীদের ধরে রাখতে একটু কম সিরিয়াস থাকবে মুদ্রা কথা সবার মাথার ভেতরে অবচেতন মনে হলেও একটা ব্যাপার বারবার কাজ করবে এটা আসলে তেমন কোনো ব্যাপার না একটু কম্প্রোমাইজ করাই যায় এতে ক্ষতি নেই এখন চিন্তা করে দেখুন এভাবে যখন প্রতিটা ফাংশনের লোকগুলো একটু একটু করে ছেড়ে দেবে তখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একটু কম মানের র ম্যাটেরিয়ালস কেনা হবে প্রোডাকশনে ভুলভাল হবে ডিস্ট্রিবিউশনে ইনসাফিসিয়েন্সি আসবে সেলসে এফিসিয়েন্সি কমবে কমিউনিকেশনগুলো ধারালো হবে না হিসাব নিকাশ একটু একটু করে ফাঁক তৈরি হবে এবং সর্বোপরি আপনার প্রতিষ্ঠানের লোকগুলো সবচেয়ে চৌকস হবে না এমনকি আপনি চৌকস লোক হ হায়ার করলেও তারাও ম্যার মেরে হয়ে যাবে অথবা মাইনে নিতে না পেরে প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে খেয়াল করে দেখুন সব কিছুই হচ্ছে কারণ আপনি কর্মীদের খাবারের কোয়ালিটি মেনটেন করেন সামান্য কয়েকটি টাকা বাঁচানোর জন্য আপনি তাদের সামনে কোয়ালিটি কম্প্রোমাইজ করার একখানা উদাহরণ স্থাপন করেছেন ব্যাস সঙ্গে সঙ্গে সবাই সেই উদাহরণটিকে নিজের মতো করে নিজে নিজে কাজে অ্যাপ্লাই করে ফেলেছেন আপনি যদি উল্টোভাবে হাই কোয়ালিটির উদাহরণ স্থাপন করতেন কর্মীদের ভেতরেও তার প্রভাবটা হতো ঠিক তেমনই এটি শুধু খাবারের ক্ষেত্রে নয় আমি সব ব্যাপারেই বলছি সুতরাং সখানে ট্রেনিং আর প্রসেস করালেও লাভ নেই যদি না কোয়ালিটি ব্যাপারখানা আপনার প্রতিষ্ঠানের প্রতিটা কাজে ইনবিল্ট না করা হয় সেটি না করা হলে দিন শেষে সবাই থর বাড়ি খাড়া খাড়া বাড়ি থোর বিশেষত করোনার ভেতর আমি আরেকটি ব্যাপার খুব খেয়াল করেছি প্রতিষ্ঠানগুলো তার কর্মীদের কিভাবে যত্ন নিয়েছেন ব্যবসায় চাপ আসতেই পারে এসেছেও কিন্তু কঠিন সময় যদি প্রতিষ্ঠান তার কর্মীদের বুকে ধরে আগলে না রাখে বা অন্তত রাখার মতো মানসিকতা না দেখায় তবে তারা আদৌ তাদের কনজুমারদের প্রতি যত্নশীল হবে কনজ্যুমারদের জন্য ভালো মানের প্রোডাক্ট বানাবে যেটি আশা করাটা আমার কাছে হাস্যকর মনে হয় আপনার আশেপাশে যে লোকগুলো আপনার জন্য সকাল সন্ধ্যা প্রাণবন্ত করে পরিশ্রম করছেন তাদের প্রতিষ্ঠানের জন্য নিজেদের মেধা শ্রম সময় দিচ্ছেন আপনি সেই মুখ চেনা লোকগুলোকে কেয়ার করছেন না সেক্ষেত্রে আপনি অচেনা অজানা ক্রেতার জন্য কি কেয়ার করতে পারেন সেটি বোঝা যায় আপনাদের মুখ চেনা কর্মীদের জন্য যদি আপনার বিন্দুমাত্র মায়া না থাকে তবে অচেনা কনজুমারের প্রতি আপনার ইচ্ছা তাই গা ছাড়া দিতে পারেন তাতে আর অবাক হওয়ার কিচ্ছে তাই দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ সব নাম করা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অন্যতম সেরা জিনিস থাকে পিপল ট্রিটমেন্ট কর্মীদের তারা প্রচণ্ড মূল্য দেয় শ্রদ্ধা করে ছোটো ছোটো অসুবিধা অসুবিধার দিকেও খেয়াল করে সেই মতো ব্যবস্থাও নাই। প্রতিটা ক্ষেত্রে তারা হাই কোয়ালিটির একটা ইমেজ বজায় রাখে যেটি তাদের কর্মীদের মাথার ভেতরে হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি বা সার্ভিস ডেলিভারি দেওয়ার দায়িত্ব গেথে যায় যেসব প্রতিষ্ঠান পিপল ফার্স্ট কনসেপ্টে বিশ্বাসী এবং সেই কনসেপ্টে অপারেশনের প্রতি ক্ষেত্রে মনে প্রাণে লালন পালন করে শুধু তাদের ক্ষেত্রে কোয়ালিটি ব্যাপারটা আসে এবং শক্তভাবে রয়ে যায় কারণ দিন শেষে কোয়ালিটি ইজ এ টোটাল কনসেপ্ট আধা ভাঙা কিছু নয় হয় আপনার প্রোডাক্ট বা সার্ভিস কোয়ালিটিফুল হবে নয়তো হবে না এর মাঝে মাঝামাঝি বলে কিছু নেই তাই বলছিলাম আমার কাছে কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি কত ভালো বা খারাপ সেটি বোঝার জন্য খুব সাধারণ একখানা মানদণ্ড হলো কোম্পানির পিপল ট্রিটমেন্ট কেমন কর্মীদের সঙ্গে ব্যবহার কেমন তবে মান যাচাইয়ের এই মাপকাঠি খানা একান্তই আমার নিজস্ব আমার দীর্ঘদিনের অবজারভেশন আর হিউম্যান সাইকোলজির আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝা আপনার সঙ্গে একমত না হলেও কোনো তর্ক নেই ঝালমুলিয়ালার গল্প এক ঝালমুলিয়ালার গল্প শোনা যাক ধরুন পাশাপাশি দুটো মাঠে মেলার আয়োজন করা হয়েছে একটাতে এসেছে দেশি বিখ্যাত সার্কাস পার্টি বসেছে তপতকে সব দোকানপাট হোটেল রাস্তার নাম করা ক্যাটাগরির এসেছেন তাদের সব পণ্য নিয়ে ঝকঝকে লাইটিং আয়োজন আরেকটাতে এসেছেন ধুকতে বসা এক ম্যার মেরে সার্কাস পার্টি তাদের প্রায় মরতে বসা কিছু পশু পাখি নিয়ে সেটাতে না আছে ভালো কোনো খাবারের জায়গা না আছে ভালো কোনো কারিগরি কিংবা পণ্য সব কিছুতেই কেমন যেন একটা মরাটে মরাটে ভাব বলুন তো কোন মেলায় বেশি লোক যাবে অবশ্যই প্রথমটাতে তাই না এখন যদি এক ঝালমুড়িয়ালা আসে তার প্রসার বিক্রি করতে সে কোন মেলায় যাবে অবশ্যই সে যাবে সেটাতেই যেখানে লোকজনের ভিড় বেশি কারণ তার উদ্দেশ্য লোকের মাঝে ঝালমুড়ি বিক্রি করা লোকাসঙ্গম যেটিতে বেশি সেটিতেই হবে তার স্বাভাবিক এবং যৌক্তিক গন্তব্য ভাবছেন হঠাৎ করে মেলা কিংবা ঝালমুড়িয়ালার গল্প ফেদে বসলাম কেন সম্পর্কটা দেশীয় টিভি নেটওয়ার্কের বিজ্ঞাপন দেওয়ার না দেওয়ার বিতর্ক নিয়ে কয়েক বছর ধরেই দেশের বেসরকারি টিভি সংশ্লিষ্ট লোকজনেরা অভিযোগ অনুযোগ করে চলছেন যে কোম্পানিগুলো দেশি টিভির চ্যানেলে বিজ্ঞাপন না দিয়ে অন্য দেশের চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছেন এতে করে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সোজাভাবে চিন্তা করলে আমিও তাদের সঙ্গে একমত আমিও তাদের মতোই দেশের টাকা দেশে রাখারই পক্ষে তাতে সার্বিকভাবে দেশের উপকার কিন্তু একটু চিন্তা করে বলুন তো কেন কোম্পানিগুলো বিদেশে চ্যানেলগুলো বিজ্ঞাপন দিচ্ছে কেন আমাদের দেশে প্রায় তিরিশটির মতো চ্যানেল থাকার পরও কোম্পানিগুলো বিদেশের চ্যানেলের পেছে দিচ্ছেন তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিদেশি চ্যানেলের জন্য কোম্পানিগুলোর দুর্বলতা কেন কারণটা কোনো পক্ষপাতিত্ব কিংবা দুর্বলতা নয় বরং একদম সরল আর যৌক্তিক বিদেশি চ্যানেলে দর্শকদের আকর্ষণ করে বেশি দর্শক দেখে বেশি তাই আর কিছুই না অর্থাৎ শুরুতে বলা সেই প্রথম মেলার মাঠের মতো যেখানে লোকের ভিড় বেশি বিজ্ঞাপনদাতা হিসেবে কোম্পানিগুলোর উদ্দেশ্য একটাই তাদের পণ্যর কথা মানুষকে জানানো যত বেশি তত এফেক্টিভলি এবং যত এফিসিয়েন্সলি সম্ভব স্বাভাবিকভাবেই তারা সেখানেই যাবে যেখানে দর্শকের ভিড় বেশি অনেকটা সেই ঝালমুড়িয়ালার মতোই ভিড় যেখানে ঝালমুড়িও সেখানে এখন ঝালমুড়িয়ালাকে নিয়ে মাঠে নিয়ে যাওয়া আসার দায়িত্বটা কিন্তু মেলার আয়োজকদের তবে সেটি জোর জবরদস্তি না করে বরং যার যার মেলায় ভালো ব্যবস্থাপনার মাধ্যমে বেশি লোক টেনে আনার মাধ্যমে লোকেলে ঝার্মিয়ালাও একা একাই নিজের গরজে আসবে তাকে জোরে কিংবা অনুরোধ আদেশ করতে হবে না চে তার নিজের স্বার্থেই ঠিক সেভাবেই বিজ্ঞাপনদাতাকে নিজের চ্যানেলে কি নিয়ে আসার দায়িত্ব চ্যানেল কর্তৃপক্ষরই তবে সেটি জোর করে বা আইন করে হতে হবে না সেটি হবে শুধু যদি চ্যানেলের প্রোগ্রাম বা কন্টেন্টগুলো এমন হয় যেটি দেখতে দর্শকদের ভিড় তৈরি হয় সেটি না করে আইন কানুন কিংবা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে কি বিজ্ঞাপনে আনা যায় বা কিছুদিনের জন্য এলেও সেটিকে আদতেও টেকসই হয় না ভারতের চ্যানেলের প্রতি আমার মাত্র দুর্বলতা নেই বরং জি বাংলা এক্সট্রা প্লাসের সর্বত্রাহীন ফ্যান্টাসি ফ্যান্টাসিপূর্ণ কাহিনীর রবারবের মতো অসীম দৈর্ঘ্যের সিরিয়াল আর এর ক্ষতিকর প্রভাব নিয়ে আমিও সবার মতোই ত্যাক্ত বিরক্ত গতকাল জি বাংলার বন্ধের খবরে অন্য অনেকের মতোই আমিও মনে মনে বলেছি আলহামদুলিল্লাহ তবে যে কারণে এটি বন্ধ হয়েছে সে কারণটি যুক্তি কিংবা টেকসই নয় দেশীয় চ্যানেল কর্তৃপক্ষ কয়েক বছর ধরে সরকারি মহলে দৌড়ঝাঁপ করে চলেছে আইন করে বিদেশি চ্যানেল বিজ্ঞাপন বন্ধ করার জন্য যদিও তারা একটি বারের জন্য বিজ্ঞাপনদাতাদের সঙ্গে বসেনি এটি জানার জন্য যে কেন বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন দিচ্ছে না সমস্যাটা কি বসেছে বলে অন্তত আমার জানা নেই তাদের কাছে আমার একটি প্রশ্ন আইন করে বন্ধ না করে আপনারা কেন আপনাদের চ্যানেলের প্রোগ্রাম তথা কন্টেন্টগুলোর মান উন্নয়নের দিকে নজর দিচ্ছেন না সেটি করলে তো বিজ্ঞাপনদাতারা এমনিতেই আপনাদের চ্যানেলের টাকার ঝুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়তো আপনারা তখন বরং উল্টো শিডিউল দিতেই হিমশিম খেতেন এই সোজা সমাধানটি না করে আপনার আইন করার জন্য দীর্ঘদিন ধরে এত সময় অর্থ এবং শ্রম ব্যয় করছেন কেন আমার ঘরে একখানা টিভি সেট আছে তবে সেটিতে শেষ কবে টুকটাক খবর টবর ছাড়া বাংলাদেশি চ্যানেল দেখেছি আমার মনে নেই আমি মূলত নেটজিও স্টোরি ফক্স লাইভ টিএলসি আর ইউটিউব এবং নেটফ্লিক্সের দর্শক যতবার বাংলাদেশি চ্যানেলের প্রোগ্রাম দেখার চেষ্টা করেছি ভারামি কিংবা গতগত প্রেমপূর্ণ নাটক যার ভেতর বেশিরভাগ অংশটা জুড়েই থাকে মোবাইলে আলাপ আলোচনা কিংবা উচ্চস্বরে ঝগড়া ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি আর দশটা বাজলেই শুরু হয়ে যায় টক শো কিছু চেনা চেহারার লোক আছেন যারা মোটামুটি ফুটপাতে বিক্রি হওয়া সর্বরোগের বটিকার মতো সর্বজ্ঞানী বাংলাদেশের ক্রিকেট পারফরম্যান্স থেকে শুরু করে সড়ক নিরাপত্তা নদী দখল ক্রসফায়ার অবাধ নির্বাচন দুর্নীতি অগ্নিও নিরাপত্তা আমেরিকার প্রেসিডেন্টের পলিসি কিংবা ব্রেক্সিটের জন্য টেরসা মের করণীয় সব বিষয়ের কথাই বলেন উপদেশ দেন তবে গণ্যমান্য এবং জ্ঞানী আমার তাতে কোনো সন্দেহ নেই তবে একজন মানুষ কি করে দুনিয়ার সব বিষয়ে এত জ্ঞানী হন সেটা আমার মোটা মাথায় ঢোকে না আর আমাদের বাতাবি লেবুর টিভির কথা নাই বা বল সুতরাং আমরা অন্তত টিভির দেশীয় চ্যানেলগুলোর মতো দেখার কিছুই খুঁজে পাই না সুতরাং শেষ ভরসার নেটজিও হিস্টোরি ফক্স লাইফ টেলস ইউটিউব এবং নেটফ্লিক্স মজার ব্যাপার হচ্ছে বিদেশি কন্টেন্ট দেখতে দেখতে ক্লান্ত লাগলে খুঁজে খুঁজে বিটিভির সেই নব্বই দশকের অসাধারণ নাটকগুলো খুঁজে খুঁজে বের করে দেখি অময় কোথাও কেউ নেই বারো রকম মানুষ আজ রবিবার সব দিন রাত্রি বহুব্রীহী সংসপ্তক ক্ষুধা আহা কোনটা ছেড়ে কোনটা বলবো আরেকটা ধারাবাহিক নাটক আমার অত্যন্ত চার পাঁচ বারের করে দেখা হয়ে গেছে তারপরও সময় পেলেই আবারও ছেড়ে বসি দেখতে মজার ব্যাপার হলো আমি বারো আমার বারো বছরের মেয়ে যে কিনা বিদেশি কন্টেন্ট দেখে অভ্যস্ত যার কাছে কিনা দেশি নাটক মানেই ম্যার মেরে বিরক্তিকর কিছু অঙ্গিভঙ্গি তাকে জোর করে নিয়ে প্রথম একদিন বহুব্রীহী দেখতে বসলাম দেখি মেয়ে আমার সুপার ক্লুর মতো আটকে গেল স্ক্রিনে তারপর প্রতিসন্ধ্যায় অফিস থেকে ফিরলেই আবদার এর পরের এপিসোড দেখব এভাবেই একে একে ওকে নিয়ে আবারও শেষ করলাম সেই সময়ের নাটকগুলো ভেবে দেখুন সেই নব্বই দশকের কন্টেন্টগুলোর ক্ষমতা ত্রিশ পঁয়ত্রিশ বছর পরও দর্শক আটকে রাখতে পারে এমনকি এ যুগের ফুল এইচডি থ্রি কন্টেন্ট দেখে বড় হওয়া নতুন নবীন দর্শককেও আপনারা কেন এখন এমন কন্টেন্ট তৈরি করতে পারেন না অথচ লাইটিং ক্যামেরা এডিটিং ব্রডকাস্টিং ইত্যাদি টেকনোলজিতে আপনারা তো এখন সেই সময়ের চেয়ে যোজন যোজন এগিয়ে তারপর কেন পারছেন না একবারের জন্য সেটি ভেবে দেখেছেন কি যে নেটওয়ার্ক বন্ধ হয়েছে ভালো হয়েছে তবে সেটি এই সংস্কৃতি ধ্বংস করা কন্টেন্টের জন্য নয় বরং এটি বন্ধ হয়েছে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দেখানোর জন্য বিজ্ঞাপন তো স্টার নেটওয়ার্কেও দেখায় সেটিও বন্ধ করে দেবেন এরপর সনি এইচবিও নেটজিও হিস্টোরি ডিসকভারি টিএলসি টিভি সব আমি তো ইউটিউব দেখব তখন কি করবেন ইউটিউবও বন্ধ করবেন তারপর নেটফ্লিক্স অ্যামাজন ব্যাপারটা তো হবে সেই ডাক্তারের মতোই রোগ হয়েছে খালেকে এরা ওষুধ খাওয়াচ্ছেন মালিককে কিন্তু ডাক্তার সাহেব তাতে কি খালেকের অসুখ সারবে আমার তো মনে হয় এতে করে বরং খালেক বেচারা মারা যাবে আপনার কি মনে হয় এসব উল্টা চিকিৎসা না করে বরং ঠিক চিকিৎসা করুন লবিং আইন না করে জোর জবরদস্তি না করে নিজের ভালো কন্টেন্ট তৈরি করুন দেখবেন দর্শকরা ছুটে আসবে আর দর্শকরা এলে বিজ্ঞাপনদাতাদের লাইন পড়ে যাবে আপনার চ্যানেলের সামনে সেটি না করে বাকি যাই করুন লং টার্মে লাভ নেই আপনার মাঠের মেলাকে ঠিকঠাক মতো সাজান ঝালমুড়িয়ালা এমনিতেই আসবে তাকে বেঁধে ধরে আনতে হবে না কোনো দিন আনতে হয়ও আনা যায়ও নি ডিজিটাল মার্কেটিংয়ের নামে আসলেই কি কিছু আছে ডিজিটাল মার্কেটিং বলে আসলে কিছু নেই ডিজিটাল মার্কেটিং কথাটাই আমার কাছে একটা বিরাট ভুল ধারণা বলে মনে হয় দাঁড়ান দাঁড়ান দয়া করে উপরে দুই লাইন পরেই ডিজিটাল মার্কেটিংয়ের লোকজনদের আমরা বকবকি দেওয়া শুরু করবেন না ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক ডিজিটাল মার্কেটিয়ার আছেন তারাও রেগে মেগে আমাকে আনফ্রেন্ড করার আগে একটু না হয় পড়ে নিন আজ থেকে তিন হাজার বছর আগে যখন প্রাচীন গ্রিক সভ্যতা শুরু হয় তখন প্রায় প্রতিটি শহর বা জনপদেই একটা খোলা চত্বর থাকত যেখানে সাধারণ মানুষ যে কোনো বিষয়ে আলাপ করার জন্য জমা হতো আবার সেখানেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার বাজার বসত সেই খোলা জায়গাটিকে বলা হতো আগোরা আস্তে আস্তে দেখা গেল কারোর কিছু বিক্রি করার থাকলে এমনকি কারো কোনো রাজনৈতিক বক্তব্য থাকলেও আগোরায় এসে দাঁড়িয়ে যায় কখনো চিৎকার করে সবাইকে জানাই আবার কখনো বা এখনকার পাম্পফ্লাইট পোস্টার বা দেয়ালিখনের মতো পশুর চামড়া পাথরের দেয়ালের গায়ে লিখে রাখে কখনও তার পণ্যর গুণগান দাম পরিমাণ আবার কখনও বা কারোর বক্তব্যর সাপেক্ষেও বা বিপক্ষে যুক্তি আধুনিক পৃথিবীর আরও অনেক কিছুর মতো মার্কেটিং কমিউনিকেশনের আদি ধারণাটা আর প্র্যাকটিসটাও বোধ করি আগোরার এসব কার্যক্রম থেকে এসে মজার ব্যাপার হচ্ছে সে শুরু থেকে মার্কেটিং কমিউনিকেশনের একটা মূলনীতি কিন্তু লক্ষ্য করা যায় কি সেটি খুব সিম্পল সেটি হচ্ছে ভিড় যেখানে কথাও হবে সেখানে যেহেতু লোক জমে আগুরাই সুতরাং কথাবার্তা বক্তৃতা প্যাম্পলাইট দেয়ালিখন সবই হবে আগোরায় এরপর বহু শতাব্দী পর এলো ছাপাখানা রাজত্ব কমিউনিকেশনের মাধ্যমে হিসেবের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ছাপাখানা কাজের যুগ সাহিত্য থেকে ধর্ম জ্ঞান থেকে বিজ্ঞান বিজ্ঞাপন থেকে রাজনৈতিক ধারণা সব কিছু আশ্রয় নিল ছোটো ছোটো টাইপের অক্ষরে তারপর এদিকের জগদীশচন্দ্র বসু আর ওদিকের মার্কনি এনে দিলেন রেডিওর যুগ প্রথমবারের মতো ছাপা লেখাকে ছাপিয়ে শব্দ হয়ে উঠল কমিউনিকেশনের মূল মাধ্যম মুখের শব্দের সঙ্গে যোগ করা হলো যন্ত্রের ছন্দ যাকে আমরা বলি মিউজিক কথা হয়ে উঠল আরও উপভোগ্য তারপরে উপরে যোগ হলো নানা রকম যান্ত্রিক শব্দের আবহ এসব অ্যাফেক্টের গুণে সাধারণ শব্দ হয়ে উঠল অসাধারণ শ্রোতার মনের আরও কাছে আরও বেশি দাগ কাটার মতো ভয়েস আর্টিস্ট পেশাটার শুরু শুরুবোধ করি তখনই সঙ্গে সঙ্গে আরেকটি অভাবনীয় জিনিস শুরু হলো মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো বিপুল সংখ্যক লোককে একই সঙ্গে একই সময় জমায়েত করা গেল অথচ তাদের আক্ষরিক অর্থেই নড়াচড়া না করি ব্যাস মার্কেট এই সুযোগ লুফে নিল রেডিও হয়ে উঠল বিজ্ঞাপনের মূল মাধ্যম ভিড় যেখানে কথা হবে সেখানে ফর্মুলার দুর্দান্ত প্রয়োগ যাকে বলে তারপরে এলো মহাপরাক্রমশালী টেলিভিশন গানের ভাষায় যতই আমরা একে বোকা বাক্স বলি না কেন আসলে এই চারকোনা বাক্সটি কিন্তু উল্টো বোকা বানিয়ে ফেললো আমাদেরকে কোটি কোটি মানুষের কোটি কোটি জোড়া চোখ আঠার মতো লেগে থাকলো এই বাক্সের পর্দায় শব্দের সঙ্গে ছবির কি অসাধারণ মিশ্রণ একে ভিত্তি করে তৈরি হলো সিনেমা নামের সম্পূর্ণ নতুন এক ইন্ডাস্ট্রি আর তৈরি হলো নতুন ধরনের মার্কেটিং কমিউনিকেশন বা বিজ্ঞাপনের নতুন এক জোয়ার সে জোয়ার কতটা শক্তিশালী তা আমরা মার্কেটিয়ার মাত্রই খুব ভালো করে জানি নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই তারপর তারপর বিদ্যুতের থাকা না থাকার অতি সাধারণ সংকেতকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করে হাজির হলো নতুন এক শক্তিমান দৈত্য আমরা নাম দিলাম ডিজিটাল সিস্টেম মাইক্রোপ্রেসের এই দৈত্যর হাত দিল এক শক্তির জাদুকাঠি কাঠি ব্যাস বদলে গেল পুরো দুনিয়া বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ জোরও হলো এই দৈত্য রাজ্যে গড়ে উঠলো এক নতুন দুনিয়া যাকে ধরা যায় না ছোঁয়া যায় না নাম ভার্চুয়াল জগৎ দিন নেই রাত নেই এই জগতের প্রতি মুহূর্তেই শত কোটি লোকের ভিড় প্রতি মুহূর্তে জানিয়ে দেওয়া যায় নতুন কিছু তা আবার প্রত্যেককে আলাদা আলাদা করে যে যেভাবে যতটুকু চায় ঠিক সেভাবে ততটুকু কি অসীম সুযোগ মার্কেটিয়াররাও ঝাঁপিয়ে পড়ল আবারও যদিও মূল সূত্র কিন্তু সেই একই ভিড় যেখানে কথা হবে সেখানে তিন হাজার বছর কার সেই আগোরার সঙ্গে একটুও পার্থক্য নেই আমার প্রশ্ন হচ্ছে তিন হাজার বছর আগের কেন্দ্রিক মার্কেটিংকে কি আমরা আগোরা মার্কেটিং বলবো ঠিক একইভাবে পরবর্তী সময়ে প্রিন্ট মার্কেটিং বা টিভি মার্কেটিং বলেও আলাদা কোনো টার্মের কথা শোনা যায় না তবে ডিজিটাল মার্কেটিং বলে এখন আলাদা করছে কেন এ কথা তুললাম কেন কারণটা বলছি কারণটা হচ্ছে আস্তে আস্তে যেন মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে বলতে এটিকে আমরা মূলত মার্কেটিং থেকে আলাদা কিছু বলে মনে করা শুরু করে দিয়েছি অথচ ডিজিটাল মার্কেটিং কিন্তু মোটেও আলাদা কিছু নয় বরং মার্কেটিংয়ের একখানা অংশ মাত্র আমরা যেমন টিভিতে রেডিওতে আউটডোরে প্রিন্টের জন্য প্ল্যান করি আমার কাছে ডিজিটাল ঠিক সেরকমই একটা কমিউনিকেশন চ্যানেল মাত্র প্রতিটা চ্যানেলের যেমন নিজ নিজ বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আছে ডিজিটালেরও ঠিক তেমনই নিজস্ব বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আছে সেগুলো জেনে বুঝে ঠিকঠাক মতো কাজে লাগানোটাই মার্কেটিয়ারদের কাজ সমস্যা হচ্ছে কিভাবে কীভাবে যেন ডিজিটাল মার্কেটিং আলাদা কিছু একটা হয়ে গিয়েছে বিপদটা সেখানে। কি বিপদ আমি অনেককে ই দেখেছি বছরের মার্কেটিং প্ল্যান করে দুটো একটা মার্কেটিং প্ল্যান আর একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান কি সাংঘাতিক আপনি যে দুটো প্ল্যান করছেন তার মানে কি দুটো প্ল্যান দুভাবে কাজ করবে দুই উদ্দেশ্যে দুই টার্গেটের সমান রেখে দুই ক্রিয়েটিভ দুই কমিউনিকেশনকে ব্যবহার করবে অথচ কনজিউমার কিন্তু সেই একটাই মানুষ যে লোকটা আপনার ব্র্যান্ডের কমিউনিকেশনের পেপারে দেখবে রেডিওতে শুনবে টিভিতে উপভোগ করবে বিলবোর্ড দেখবে সে কিন্তু আবার মোবাইল ল্যাপটপে থাকবে ভিন্ন কোনো লোক নয় এখন ডিজিটাল মার্কেটিং আলাদা দুনিয়া বলে মনে করে আপনি যদি আলাদা উদ্দেশ্যে আলাদা টার্গেট সামনে রেখে আলাদা কথাবার্তা তাকে শোনান তবে কিন্তু বেচারা শুধু কনফিউজডে হবে এর চেয়ে ভালো কিছু নয় অথচ অনেক ব্র্যান্ডের ক্ষেত্রেই দেখি তাদের নন ডিজিটালে ব্যবহারের কথাবার্তা আচার আচরণ আর ডিজিটালে সম্পূর্ণ ভিন্ন রকমের নন ডিজিটাল চ্যানেল এক ধরনের পার্সোনালিটি ডিজিটালে আরেক রকমের একইভাবে অনেক ক্ষেত্রে দেখেছি স্ট্র্যাটেজি সীমেতে এমনকি টার্গেট কনজিউমার গ্রুপও বদলে গেছে ডিজিটাল এসে কি ভীষণ বজগর অথচ কনজিউমারের কাছে কিন্তু ডিজিটাল আর অ্যানালগ বলে আলাদা দুটো দুনিয়ার অস্তিত্ব নেই তার কাছে একটাই আমি একটাই মস্তিষ্ক একটাই থট প্রেসেস একটাই ডিসিশন মেকিং প্রসেস ডিজিটাল হোক কিংবা অ্যানালগ ডিসিশন মেকিং প্রসেসে কখনোই সেই পার্থক্যটা আসে না যেটি আসে সেটি হলো কি দেখেছি কি শুনছি কি বুঝছি তাই যদি ডিজিটাল আর নন ডিজিটাল মার্কেটিংয়ের নামে তাকে দু রকমের কমিউনিকেশনের ধাঁধায় ফেলে দেওয়া হয় তবে আর যাই হোক ব্র্যান্ডের কোনো উপকার হয় না উল্টো ক্ষতি হয় তাহলে কি করা উচিত উপদেশ দেওয়ার যোগ্যতা বা সাহস কোনোটি আমার নেই তবে আমি কি করি সেটুকু বলতে পারি আমি আমার মার্কেটিং প্ল্যানকে টোটাল মার্কেটিং প্ল্যান হিসেবেই দেখি সবগুলো পি কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি মিশন ভিশন ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি পুরোটাই চিন্তা করে এই সব সুতকে একই সঙ্গে বুনে আমি মার্কেটিং প্ল্যান চেষ্টা করি ব্র্যান্ড কমিউনিকেশন স্ট্র্যাটাজিও থাকে শুধু একটাই অবজেক্টিভ অনুযায়ী সেটিকে কিভাবে মানুষের কাছে এফেক্টিভলি পৌঁছানো যায় সেটিকে সামনে নিয়েই তৈরি হয় কমিউনিকেশন প্ল্যান ডিজিটাল মার্কেটিংয়ে সেই প্ল্যানের গাড়িটাকে টানার একটা ঘোরা মাত্র টিভি রেডিও আউটডোর প্রিন্টের মতো অন্য সব ঘোড়ার সঙ্গে ডিজিটালের ঘোড়াকেও অবশ্যই একই সঙ্গে একই গাড়িটা একই দিকে টানার জন্য ছুটতে হবে আলাদা কোনো কিছু নিয়ে কিংবা আলাদা কোনো দিকে নয় তবে না আমি রেসে জিতবো ডিজিটাল আর বলতেও আমার কাছে তাই আলাদা কিছু নেই আপনি ডিজিটাল বা নন ডিজিটাল যেখানেই কাজ করেন না কেন ফেসবুক গুগল বা টিভি রেডিও পোস্টার যে মাধ্যমে ব্যবহার করেন না কেন ব্র্যান্ড বিল্ডিংয়ের মূল সূত্রগুলো কিন্তু হবে একই কনজিউমারকে নিজের হাতের তালুর মতো করে চেনা ব্র্যান্ডের পারপাস নির্ধারণ করা পার্সোনালিটি ঠিক করা এবং যত কিছুই হোক তার কনসিস্টেন্সি বজায় রাখা অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে ডিজিটাল বা নন ডিজিটাল যাই হোক না কেন বেসিক মার্কেটিংয়ের এবং ব্র্যান্ডিংয়ের ব্যাপারগুলো বুঝতে হবে শুধু গুগল অ্যানালিটিক্স ফেসবুকের বাইং প্যাটার্ন আর জিডিএন বুঝলে হবে না ব্র্যান্ড না বুঝে যতই ডিজিটাল টেকনিক্যালি বুঝি তাতে আর যাই হোক না কেন আদতে ব্র্যান্ডের কোনো লাভ হবে না তাই নিজেকে ডিজিটাল মার্কেটিয়ার না মনে করে একজন মার্কেটিয়ার মনে করে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ তাই ডিজিটাল মার্কেটিং কথাটা আমাদের কাছে একটা বিরাট ভুল ধারণা বলে মনে হয় আমার কাছে ডিজিটাল মার্কেটিং মানে আলাদা কিছুই না ডিজিটাল মার্কেটিয়ার নামেও আলাদা কেউ নেই আছে শুধু মার্কেটিং আর মার্কেট ইয়ার আলাইকুম সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন লেট রেডিও প্রেজেন্ট ঠিক বেঠিক মার্কেটিং বাই গালিবিন মোহাম্মদ পর্বতিন